হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিও বলতে আজকে আমি ব্লগ করব। ওয়েলকাম টু মাই আদার ব্লগ ওয়ান। তো আজকে ব্লগ করতেছি আমাদের নিজস্ব গ্রামে, আমি ব্লগ করতেছি। আসলে অনেক বিউটিফুল একটা মোমেন্ট, আসলে অনেক সুন্দর একটা জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন আমি রাস্তায় আছি। আসলে হয়তো বলতেছেন ব্লগ করতেছেন, ফেস দেখাইতেছেন না কেন? আসলে ফেস দেখানোর মতন এই ধরনের স্টেনও নাই আমার কাছে। আসলে ওইভাবে ব্লগ করতে আমি আসলে সুবিধা পাচ্ছি না, এই কারণে আমার ফেসটাকে আমি হাইট দেখে ব্লগ করতেছি, এই কারণে কেউ কিছু মনে করবেন না। আসলে আমার গ্রামটা অনেক সুন্দর, আমরা একটু ঘুরে দেখি, ঘুরে দেখলে বুঝতে পারবেন অনেক অসাধারণ একটি গ্রাম আমাদের গ্রামটা। তো চলুন আমরা একটু ঘুরে দেখি। আমরা এখন যাচ্ছি সরাসরি আমাদের ব্রিজের দিকে। আসলে এখানে একটা ঐতিহাসিক ব্রিজ আছে, যেটা কিনা সবাই এক নামে চিনেন, হয়তো আপনারা যদি না চিনেন কোনো সময় যদি আসেন এখানে দেখে যাবেন। কাটাখালী ব্রিজ, এই ব্রিজটা অনেক ঐতিহাসিক একটা ব্রিজ। আসলে আমার জন্মের অনেক আগে এই ব্রিজটা হয়েছে। আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন এই ব্রিজটার মধ্যে অনেক ঐতিহ্য, অনেক কিছু লুকানো আছে। একটু আপনাদেরকে একটু দেখাই আমাদের ব্রিজটা পুরোপুরি। এই যে দেখতেছেন আপনারা আমাদের ব্রিজটা, তারপর দেখুন ভালো করে আমাদের ব্রিজটা। আসলে অনেক সুন্দর একটা অসাধারণ একটা ব্রিজ। তো সাইডদিকে ওয়েদারটাও অনেক সুন্দর, যেমন আপনি নদী, যে রিমঝিম রোদ, শীতকালে এই রোদ্যুরটার অনেক মানে একটা অনেক একটা সুস্থি আনে রোদ উঠলে। মানে আজকে তিন দিন এক টাইম এগুলা ছিল, এই কারণে মানে ঠান্ডার তাপমাত্রা তো একটু বেড়ে গেছে। তো দেখতেছেন অনেক সুন্দর একটা ওয়েদার, খুব অসাধারণ। এখানে যদি আপনার মন খারাপ থাকে, আপনি যদি এখানে এসে একটুখানি বসেন, আড্ডা দেন, তাহলে অনেক ভালো লাগবে এখানেও। হ্যাঁ, এখন এই যে আমার একটা চাচু আসলে বাজার থেকে মাল আনছে, উনি আমার একটা বাতির জায়গা দেখতেছেন। আসলে ক্যামেরা দেখে রোডে পালিয়ে যাচ্ছে। আমার একটা সাইকেল দাঁড়িয়েছে এখানে। একটা কিন্তু খেজুর গাছ আছে, আপনারা অনেকে খেজুরের রস খেতে ভালোবাসেন। আমাদের গ্রামে অনেকগুলো প্রচুর পরিমাণে খেজুরের রস পাওয়া যায়। সো আজকের ব্লগ এ পর্যন্ত, আশা করি সকলের কাছে ভালো লাগছে। আর যদি ভালো লাগে থাকবেন লাইক করেন, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। লাস্ট ব্লগ কীরকম হয়েছে হয়তো জানি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।